এ মাসের শুরুর দিনটাতে যা হয়েছে এর আগে তা কখনোই হয়নি বাংলাদেশে। সন্ত্রাসী হামলা, জিম্মি দশা, শ্বাসরুদ্ধকর কমান্ডো অভিযান, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় দেখা গেল গুলশানের হোলি আর্টিজান বেকারিতে সেদিনের ওই হামলা ছিল এদেশে প্রথম। বর্বরোচিত এই ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশের সরকার আর রাষ্ট্রপ্রধানরা নিন্দা যেমন জানিয়েছেন, তেমনি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তার প্রস্তাবও দিয়েছেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল সহযোগিতার বার্তাই নিয়ে এসেছেন। প্রশ্ন হচ্ছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় কি ধরনের সহযোগিতা দরকার বাংলাদেশের? বিশ্বে এই এই বার্তা দিচ্ছে আমাদের সরকারকে যে আমরা তোমাদের পাশে আছি, পাশে থাকলে এখন কনক্রিট ওয়েতে পাশে আসো, কোনটা আমাদের যেহেতু স্বার্থে দরকার, কেউ তো চাপিয়ে দেবে না ওরা আমাদের উপরে, কিন্তু আমরা নাও করতে পারি না, নাও করা ঠিক হবে না, কারণ টেকনোলজির মধ্যে এখন মার্কিন যুক্তরাষ্ট্র এসব দেশ হচ্ছে সুপিরিয়র। সরাসরি সহায়তার কোনো সুযোগ নেই, এবং সহায়তাটি যেটাকে আমরা বলছি যে এক ধরনের কারিগরি সহায়তা, যে সহায়তার মাধ্যমে আঞ্চলিক বা আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন রাষ্ট্র গোয়েন্দা তথ্য বিনিময় প্রশিক্ষণ থেকে শুরু করে এই ধরনের বিষয়গুলোতে এক ধরনের সহায়তা হতে পারে। তবে এই প্রবীণ রাজনীতিবিদ বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় আন্তর্জাতিক সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন সতর্ক থাকারও। ঠিক আছে, সহযোগিতা নিতে পারি, কিন্তু আমার নিয়ন্ত্রণে এবং অত্যন্ত সতর্কভাবে, বিশেষ করে আমেরিকার ক্ষেত্রে তারা যেসব দেশে গেছে এই সব টেরোরিজমকে ঠেকানোর নাম করে, সেই সব দেশে আমাদের অভিজ্ঞতাগুলো কিন্তু মোটেই ভালো নয়। তারা একদিকে মানে বিষ দিচ্ছে, আরেকদিকে ওঝায় আবার বিষটা তুলে নেওয়ার ভান করছে। গুলশানের ঘটনার পর আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সন্ত্রাসী হামলার হুমকি অতিরঞ্জিতভাবে দেখার প্রবণতার কথাও বলছেন এ বিশ্লেষক। স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে এমন করছে বলে মনে করেন তিনি। বাংলাদেশকে জঙ্গিবাদের হুমকিটাকে যেইটুকু হুমকি সেটুকুতেই বিবেচনা করা উচিত, এটাকে যদি ইনফ্লেট করা হয়, এক্সাগারেট করা হয়, এটাকে যদি খুব বড় করে এক ধরনের কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে বাংলাদেশের চাপ সৃষ্টি করা হয়, সেটি দুর্ভাগ্যজনক হবে। সেটি যেমন বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক হবে, এটি যারা করতে চায় তাদের জন্য দুর্ভাগ্যজনক। সারস সুমন, চ্যানেল 24, ঢাকা।